গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9টা বাজে আর আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলাম। আর আজকে গৌরব সকাল সকালে বাজার চলে গেছে, তো বিছানা এখনও অগোছালোই রয়েছে। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিতেই দেখলাম ও বাজার থেকে চলে এসেছে, তো বাজারে ব্যাগটা রাখলো। এরপরে তো আমাকে রান্না তাড়াতাড়ি বসাতে হবে, কারণ মার ডায়ালাইসিস আছে, মাকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। তো আর দেখো, পাবদা মাছ নিয়ে এসছে আর তার সাথে বাটা মাছও নিয়ে এসছে, আর এদিকে কলা ভাজা হবে, আর এটা হচ্ছে মুলোর শাক। আর মায়ের যখন শরীর ভালো থাকে, মা আমাকে অনেকটাই হেল্প করে দেয়। মা এদিকে ডাল করছিল আর আমি এদিকে সবজিটা কেটে দিচ্ছিলাম। আর তখনও দেখো আমার চোখ থেকে ঘুমই যায়নি। আসলে এখানে আসার পর থেকে ঘুমটা যেন একদম অনেকটাই বেড়ে গেছে। যদিও রাতে গৌরবের কাছ থাকে বলে ওর জন্য আমারও ঘুম হয় না, ওই 2:30-3টার দিকেই ঘুমোতে যাই, তো সকালে উঠতেও দেরি হয়েছে। তো যাই হোক, মা তো স্নান করতে চলে গেল, এবার আমি মাছের ঝোলটা করব। সবার আগে শাকটা আর মাছটা করে ওদেরকে খেতে দিয়ে দেব, তাহলে খাওয়া দাওয়া করে শান্তিমতো যেতে পারবে। বাবার বাড়িতে থাকতে তো আমি সেরকম কোনো কাজই করিনি, কাজ সম্পর্কে আমি কিছুই জানতাম না, শুধুমাত্র নিজের ঘরটাকেই পরিষ্কার রাখতাম। আর রান্নাবাড়ি, এটা তো আমার একদম ধরাছোঁয়ার বাইরেই ছিল। যাই হোক, বিয়ের পরে অনেকটাই শিখে গেছি। আসলে এতটাও এত তাড়াতাড়ি হয়তো শিখতে পারতাম না যদি এরকম একটা পরিস্থিতি আসতো না যে আমার বিয়ের পরপরই মার শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, মানুষের জীবনে এরকম কঠিন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। শ্বশুরবাড়িতে থাকতে তো শাশুড়ি সব কিছু করতো, ওখানে তেমন একটা কিছু করতে হতো না। শাশুড়ি যখন কোথাও ঘুরতে যেত, ওই কয়েকদিনের মধ্যে আমি মোটামুটি অনেক কিছুই শিখে গেছি। আর এখানে তো আমাকে হেল্প করার মতো শুধু আমার মাই আছে, আর গৌরব তো রান্নাবাড়ি সেরকম খুব একটা জানে না, তাও আমাকে অনেকটা হেল্প করার চেষ্টা করে। তো এখানে আমাকে একাই সব কিছু সামলাতে হবে। দেখো, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে মা আর গৌরব খেতে বসে গেছে। আমিও নিয়ে চলে এলাম আমার ভাতটা, নিয়ে এসে একসাথে তিনজনে খেয়েও নিলাম। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গৌরব মাকে নিয়ে যাচ্ছে হসপিটালে মার ডায়ালাইসিসের জন্য। ওখানে গিয়ে তো মোটামুটি 1 ঘন্টা লেট করতেই হবে, তারপরে মাকে ওখানে অ্যাডমিট করে ও ফিরবে। আর গৌরব মাকে দিতে গিয়ে ওখানে দেখলো এখন আর্টি করার জন্য গোটা জায়গা জুড়ে যা তোলপার অবস্থা। ওখানে মেডিকেল স্টাফরা তিলোত্তমার বিচারের জন্য দাবি করছিল। এইসব আর কতদিন চলবে সত্যিই জানি না, তবে অবশেষে যেন মেয়েটা সঠিক বিচার পায়। তো এবার দেখো বন্ধুরা, আমার এদিকে মাছের ঝোলটাও করা হয়ে গেছে গৌরব আসার আগে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যা যা কাজ আছে সেটা হচ্ছে ঘর পরিষ্কার করার। তো মা তো ডায়ালাইসিসে চলে গেছে, আমি এখন ঘর পরিষ্কার করব, ঝাড় দিব, মুছব, আর কিছু কাপড় চোপড় আছে সেগুলো কাচতে হবে। তো চলো দেখতে থাকো আর কী কী কাজ করি। ওদিকে রান্নার কাজ তো সব শেষ, এবার চলে এলাম ঘরে। ঘরে দেখো কতগুলো কাপড় চোপড় পড়ে আছে, প্লাস বিছানাপত্র একদম অগোছালো। তো এবার আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। এবার মনে হচ্ছে আমার একার উপর অনেকটাই চাপ পড়ে গেছে। আসলে একটা সংসার সামলানো কি আর চারটিখানি কথা? এখন মনে হচ্ছে যে না, বাবার বাড়িতে কতই না আরামে ছিলাম, আর এখন শ্বশুরবাড়িতে এসে মানে একটা কাজ থেকে আরেকটা কাজ, সংসারে হাবিজাবি কত রকমের কাজ থাকে, সব কাজ যেন আর ফুরোতেই চায় না। এই দেখো, ঘরের কাজ তো শেষ, আমি বাথরুমে এসে কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ এগুলো কেচে নিতে হবে আমাকে। প্রতিদিনই আমাকে কাপড় কাচতে হয়, প্লাস ঘর ঝাড় দেওয়া, বাসন মাজাও আছে, প্লাস ঘর মোছাও আছে। দেখো, এক এক করে আমি সবগুলো কাজই করে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি। আর এখন একটু একটু করে আমি সব কাজই করছি। আসলে ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো আমি টুকটাক করে এখন থেকেই করছি, কারণ মার অপারেশনের পরে তো আমাকে একা হাতেই সব কিছু করতে হবে, তাই জন্য এখন থেকেই প্র্যাকটিস করে নিচ্ছি। আর তাছাড়াও আমি অত নোংরা থাকতে পারি না, মানে আমাকে প্রতিদিন ঘর পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, মুছতে হবে, এগুলো আমার প্রতিদিনকার কাজ। এগুলো না করে আমি যেন শান্তিই পাই না, আমার ভীষণ খুঁতখুঁতে লাগে। এই দেখো, বললাম না মানে কাজ যেন ফুরোতেই চায় না। ওই ঘরের কাজ শেষ করে যখন কাপড়গুলো ভিজিয়ে দিলাম, তারপরে দেখি আমার গ্যাসটা তো পড়েই আছে, গ্যাসটা তো মোছাই হয়নি। এগুলো মুছে রান্নাঘর মোটামুটি মুছে পরিষ্কার করে তারপরে বেরিয়ে এলাম। এবার এসে ঘরটা ঝাড় দিচ্ছি, মানে টুকটাক কাজ করতে করতে মোটামুটি একটা দুটো বেজেই যাচ্ছে প্রতি। এখন আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, এই পুরো জায়গাটাকেই ঝাড় দিতে হবে, ডাইনিং প্লাস মার ঘর, রান্নাঘর সমস্তটা।
তোমরা অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ আমি তো বাড়িতে মাসি রাখতে পারি, মানে কাজের মাসি নিতে পারি, কিন্তু একটা কথা বলি তোমাদেরকে, আমার মার তো কিডনি ট্রান্সপ্লান্ট হবে, তো তার জন্য পরে তো কাউকে ঢুকতে দেওয়া যাবে না। 3 মাস যে রেস্ট্রিকশানে থাকবে মা, তখন পুরো সিকিউরভাবে থাকতে হবে, আর আমাকে সব কিছু করতে হবে, বাড়ির কাজ, বাইরে থেকে কাউকে অ্যালাউ করা যাবে না ভেতরে, যেন কোনো রকমের ইনফেকশন মার না হয়ে যায়। এমনকি তখন আমাকে আর গৌরবকেও অনেকটাই রেস্ট্রিকশানে থাকতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর সব কিছু ক্লিন করে রাখতে হবে, পুরো হাইজিন মেনটেন করে রাখতে হবে। আমার যে নতুন বিয়ে হয়েছে এটা সত্যি আমার মনেই হয় না, আসলে আমার বিয়ে হয়েছে এটাই আমার মনে হয় না। বিয়ের পর থেকে যা যা যত কিছু আমার ঘাড়ে এসে পড়েছে, এটা মনে হয় কারোরই সাথে হয়নি। সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল বিয়ের পর থেকে, মানে বিয়ের পর এত দায়িত্ব, এত কর্তব্য কাঁধে এসে পড়বে, সত্যি আমার, মানে আমি একদমই এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। যাই হোক, এটার জন্য তো আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আর আত্মীয় স্বজনদেরও অনেকটাই চিনতে পারলাম। এই খারাপ সময়টা না আসলে বোধহয় এত কিছু সত্যিই আমার উপভোগ করা হতো না। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সমস্ত কাজটা করে নিয়েছি, এখন ঘরগুলো দেখো কীরকম পরিষ্কার হয়েছে। সত্যি আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, আর চারিদিকটা আমি আমার সাধ্যমতো পরিষ্কার করেছি। এই একই কাজগুলো রোজই আমি করছি। কলকাতায় আসার পর থেকে এই ফ্ল্যাটটা যে আমরা ভাড়া নিয়েছি, এই ফ্ল্যাটের সমস্তটা বুঝে উঠতে আমার কিছুদিন একটু সময় লাগলো, তারপরে কাজগুলো আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। এখন দেখো কীরকম পরিষ্কার করেছি বলো, তোমরাও একটু কমেন্ট করে লেখো। এতদিন তো আমার শ্যুট টুটের অনেক ভিডিও দেখলে, এখন এই ভিডিওগুলো একটু কন্টিনিউ দেখতে থাকো, তারপরে তোমাদেরকে আরও অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি স্নান সেরে উপরে চলে এলাম, কাপড় চোপড় এখন মেলে দিতে হবে। যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো কাচলাম, প্রতিদিন এর থেকেও বেশি কাপড় জড়ো হয়ে যায়। তাছাড়াও মা ডায়ালিসিস থেকে এলে ওগুলো আমি সাথে সাথে ভিজিয়ে কেচে দিই, কারণ অনেকটাই জার্মস থাকে যেহেতু হসপিটাল থেকে আসে। আর তাছাড়াও গৌরব অফিস থেকে এলে সেই জামা কাপড়গুলো মাঝে মধ্যেই কাচতে হয়। এই দেখো ছাদ থেকে ভিউটা দেখো, এটা কিন্তু 4তলা বিল্ডিং, 4তলা সিঁড়ি বেয়ে উঠে তারপরে কিন্তু ছাদে মেলতে আসতে হয়। আমাদের স্নান করা হয়ে গেছে কমপ্লিট দুজনেই, এখন ভাত খাবো, দুজনেই আছি। মা একটু পরে ডায়ালিসিস থেকে চলে আসবে, এখন আর নিয়ে আসতে হয় না, মা একাই চলে আসে। তো আজকে বেশি কিছু করিনি রান্না, সকালে তো ভাত হয়েছিল, ওটা আছে, আর এটা মুলার শাক আর পাঁপড় ভাজা আলু সিদ্ধ, আর এটা ডাল আছে, আর এই তো পাবদা মাছ, আর সকালবেলা বাটা মাছ ভাজা দিয়ে খেয়েছি। তো চলো খাওয়া যাক। প্রথমে শাক দিয়ে ভাত খাচ্ছে, একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো তারপরে উঠে দেখি ও কাজ করছে, ওকে চা করে দিলাম। আর মাও ডায়ালিসিস থেকে চলে এসছে, বাইরে শুয়েছে সোফায়, শুয়ে শুয়ে টিভি দেখছে। মাকে একটু কী যেন ওটাকে বলে সুজি সুজি করে দিলাম, তো এখন আমি একটু বাইরে বেরোবো, বাইরে একটু মুড়ি কিনতে হবে। আর আর মা তো দুপুরে অনেক আগে খেয়েছে, একটা সময় দিয়েছে ডায়ালিসিস থেকে খেতে, তো মার জন্য দেখি কি আনা যায়। চলো চলো চলো। তো বাইরে গেছি জিনিসপত্র কিনতে, তারপরে দেখি দোকানে মোগলাই ভাজছে, তো মোগলাই দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করলো। আসলে অনেকদিন থেকে বাইরে খাওয়ার খাওয়া হচ্ছিলো না, তো আমি বায়না করলাম মোগলাই খাওয়ার জন্য। তো গৌরব বললো যে চলো কিনেই নিই একটা। তারপরে আমরা মোগলাই বানানোর প্রসেসটা দেখছিলাম এবং একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে একটু দেখ। এতদিন তো বালুরঘাটের মোগলাই খেয়েছি, এবার একটু কলকাতার মোগলাইটা টেস্ট করে দেখি যে কীরকম। যদিও বানানোর প্রসেসটা দেখে খুব একটা ভালো লাগছিলো না, আর গৌরব তো মানে খাওয়া দাওয়া নিয়ে খুব ভীষণ খুঁতখুঁতে, ও একটু এদিক থেকে ওদিক হলেই ওর মানে শুরু হয়ে যায়। যাই হোক, ভাজাটা দেখেও বলছে যে পুড়িয়ে দিচ্ছে, তো কি হবে যে এটার অবস্থা। চলো মোগলাই খাওয়া যাক, আর তুমি মুড়ি খাও। দেখো
এরপর জামা কাপড় ছেড়ে মোগলাইটা খেলাম, ভালোই লাগলো মোটামুটি খেতে। কমপ্লিট, আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট, শুয়ে পড়েছে, আমিও শুয়েছি। এখন ঘুমাবো না, একদম ফালতু কথা বলো না, এখন ঘুমাবো না, এখন বই দেখবো, এখন একটা বই দেখবো তারপরে ঘুমাবো। ঘুমাবে যাই হোক, আজকে সারাদিন তো এইভাবেই কাটালাম, এখন শুয়ে পড়েছি, এখন একটু বই টই দেখবো, দেখে তারপরে ঘুমিয়ে যাবো, কালকে অফিস আছে তো। চলো তোমরাও ঘুমাও।